কিন্তু যার জন্য শরীরে এই খাঁচায় মন নামে পাখিটি ছটফট করছে তার যে কোনো খবর? ঢালিউড সম্রাজ্ঞী শিশির স্নাত স্বপ্নকন্যার সামনে উঠ। আমরা যখন ফিল্মগ্রাফ এপিসোড নিয়ে কথা বলছি, আজকে আমরা 2003 সালে একজন শাবনুরের টোটাল ফিল্মগ্রাফ নিয়ে কথা বলবো, যে 2003 সালে একজন শাবনুরের কতগুলো সিনেমা এসেছিল, তার প্রত্যেকটা সিনেমার রিলিজ ডেট, টোটাল কাস্টিং, নির্মাতার নাম অ্যান্ড প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে এবং 2003 সালে একজন শাবনুরের ফিল্মগ্রাফ এক্স্যাক্টলি কতটা স্মুথ ছিল, তার কী কী সিনেমা এসেছিলো, কী কী হিস্ট্রি ক্রিয়েট করেছিল, কেমন হয়েছিল, তো সেটা নিয়ে কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেটি সবাই ফিল্মস্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো আমরা দেখলাম 2003 সালের পবিত্র ঈদুল আজহাতে 12ই ফেব্রুয়ারি শাবনুরের প্রথম সিনেমা আসলো আরিফ মাহমুদ পরিচালিত খেয়া ঘাটের মাঝি, অ্যান্ড যেটাতে আমরা দেখলাম তার কোয়ার্টিস্ট ছিল ফেরদৌস, এবং যেখানে আলমগীর এবং ববিতার মতো লেজেন্ডারি কাস্টিং ছিল। এবং আপনি যদি দেখেন সিনেমাটা তাহলে বুঝবেন যে একজন মেয়ে খেয়া ঘাটের মাঝি। আমি যখন হয়তো ছোটোবেলায় ভাবতাম সিনেমাটা অনেক পরে দেখি যে হয়তো ফেরদৌস খেয়া ঘাটের মাঝি, কিন্তু যখন দেখলাম লেডি সেন্ট্রিক শাবনুরি খেয়া ঘাটের মাঝি, হোয়াট এ ফিল্ম ম্যান, এবং এই ছবির যে গানগুলো ছিল, মানে কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাসুল সুর, জ্বালাইলা আগুন, তো গানগুলো তুমুল জনপ্রিয়তা পেলেও কিন্তু অশ্লীলতার ভালগারিটির পিরিয়ডে সিনেমাটাগুলো কিন্তু অতটা ভালো বিজনেস করতে পারে না। অ্যান্ড ইট ইজে আপনি যদি বলেন যে সিনেমাটার বক্স অফিস কালেকশন কেমন ছিল, তো আমি বলবো যে এটা কিন্তু বক্স অফিস একটা সেমি হিট ফিল্ম ছিল, খুবই বড় ধরনের সাকসেসফুল সিনেমা কিন্তু ছিল না। তো এইবার আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমাতে। তার পরবর্তী সিনেমা আসে একই ঈদুল আজহাতে 12ই ফেব্রুয়ারি, একই ডেটে আবুল কালাম আজাদ পরিচালিত একটি সিনেমা তুমি বড় ভাগ্যবতী, যেটাতে আমরা দেখলাম যে আবারও সেই ফেরদৌস শাবনুরের সঙ্গে, এবং তখন রিয়াজের সঙ্গে জুটি ভেঙে ফেরদৌসের সঙ্গে 2003 সালে ব্যাক টু ব্যাক কাজ করছে, এবং সিনেমাতে মেবি শাবনুর ছিল। এবং এই ছবির একটা গান ছিল যে তোমার বউকে তুমি ঘরে তুলে নাও এমন মিষ্টি বউ খুঁজে পাবে না, গানটা তো তুমুল জনপ্রিয়তা পায়। পাশাপাশি এই ছবির আরও এক গানগুলো কিন্তু খুব জনপ্রিয়তা পায়, বিশেষ করে তুমি হবে বউ গো আমি হব শালি, মেবি গানটা এই সিনেমার গান ছিল, বা এই ছবির প্রত্যেকটা গান, কারণ শাবনুরের সিনেমা মানে তখন গানের জন্য কিন্তু অডিয়েন্স দেখতে যেত, এবং অডিয়েন্স ধরে নিয়েছিল যে শাবনুরের সিনেমা মানে এখানে যেসব গান থাকবে অন্য কোনো হিরোইন আমাদের ওই গানগুলো প্রোভাইড করতে পারবে না, এবং এইসব গান হিস্ট্রি এই গানগুলো নিয়ে আমরা কথা বলি। বাট ছবিটাও কিন্তু অতটা সাকসেসফুল ছিল না, সেমি হিট পর্যায়ের বিজনেস দিয়েছিল। এবার আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমাতে। তো 2003 সালের এপ্রিলে আসলো, 11ই এপ্রিলে আসলো এফআই মানিক পরিচালিত একটি মাল্টিকাস্ট সিনেমা শাবনুরের। সিনেমার নাম দুই বধূ এক স্বামী, দুই বধূ ক্যারেক্টার যথাক্রমে শাবনুর এবং মৌসুমি, এবং তাদের স্বামীর ক্যারেক্টার আমরা দেখলাম মান্না। মান্নার প্রোডাকশনের ফিল্ম, মান্না প্রথমবারের মতো বড় করে ঘোষণা দিল যে বাংলা সিনেমাতে যে কাজ আগে পরে কেউ কখনো ঘটায়নি, যে প্রথমবারের মতো একসঙ্গে স্ক্রিনে মৌসুমি, শাবনুর এবং মান্না, এটা একটা তুমুল হাইপ ক্রিয়েট করে ফেললো, এবং অডিয়েন্স রীতিমতো থো মেরে বসে থাকলো যে সিনেমাটা দেখার জন্য, যে আসলে কী হতে যাচ্ছে, যে এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাতে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি মান্না, মৌসুমি, শাবনুর, তাহলে এখানে কী থাকছে? মান্নার অডিয়েন্স, মৌসুমির অডিয়েন্স, শাবনুরের অডিয়েন্স, পাশাপাশি যে একটা লাভ স্টোরি ক্রিয়েট করা হলো, পাশাপাশি এই সিনেমার যে গানগুলো ছিল, যে মানে রীতিমতো মন ছুঁয়ে গেল, মানে কী গান এই সিনেমাতে, যে ভালোবাসতে গিয়ে আমি দুঃখ শুধু পেলাম, কাছে আসতে চেয়ে তোমার দূরে রয়ে গেলাম, আমি ফুলকে ভুলভাবে কাটার আঘাত নিতে এলাম, বা হৃদয়টা হয়ে গেল চুরি এক পলকে এক ঝলকে, বা এভরি সংস, সিনেমার মেকিং, সব কিছু মিলিয়ে সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট ছিল, বক্স অফিসে সুপার হিট হয়ে গেল কিন্তু এই ছবিটা দুই বধূ এক স্বামী। এরপরে আমরা দেখলাম 9 মে 2003 সালে শাবনুরের একটি সিনেমা আসলো, যে সিনেমার নাম নসিমন, এটা মেবি জয়েন্ট ভেঞ্চার ছিল, এটা কলকাতায় মেবি বৌমার বনবাস শিরোনামে সিনেমাটা রিলিজ পায়। তো এটা ছিল আলী আজাদ পরিচালিত, রিয়াজ এবং শাবনুরের খুবই আনপপুলার একটি সিনেমা, এবং বেশ উদ্ভট লোকে তাদেরকে এখানে হাজির করা হয়। এখানে লাবণী সরকার ছিল উপর বাংলার একজন শক্তিশালী অভিনেত্রী, শাবনুরের মায়ের ক্যারেক্টার, তো এই ছবিটা বক্স অফিসে ফ্লপ করে। তো এর পরবর্তীতে আমরা দেখলাম 11ই জুলাই 2003 আসলো লিজেন্ডারি ডিরেক্টর আমজাদ হোসেন পরিচালিত একটি সিনেমা প্রাণের মানুষ। আমরা দেখলাম শাকিব খান ফেরদৌস এবং শাবনুরের একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, এবং এই সিনেমার কথা মনে পড়লে আমাদের একটা গানের কথা কিন্তু সবসময় মাথায় উঠে এসে, যে একটা গল্প লেখা হলো তারায় তারায় দুটি হৃদয় রঙিন হলো, কৃষ্ণচূড়ায় প্রথম প্রেমের চোখে ফাগুনের আগুন দেখে রংধনু থমকে দাঁড়ায়, ওয়ান অফ দ্য বেস্ট সং। বা এই ছবির আরও যে গানগুলো ছিল, গানগুলো কিন্তু তুমুল জনপ্রিয়তা পাবে, বাট
শাকিব খানের পারফরমেন্স, শাবনুরের পারফরমেন্স সব কিছু দুর্দান্ত হওয়া সত্ত্বেও ফেরদৌস ভালো করেছিল। এই ছবিটা কিন্তু বক্স অফিসে ভালোভাবে রান করে না, বক্স অফিসে ফ্লপ যায় এটা। তো এরপরে আসে 2003 সালের 25শে জুলাই জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা, যেটাতে আমরা দেখলাম রিয়াজ, শাবনুর, শাহানুর, রাজীব, নায়করাজ রাজ্জাক। তো টাকার কাছে, অভাবের কাছে ভালোবাসা বিক্রি হয়ে যাবে, এরকম একটা রিয়াজ শাবনুর স্বপ্নের ভালোবাসা আর টাইটেলটা রাখছিল। তো এটাও একটা আনপপুলার ফিল্ম, এটা ফ্লপ যায়। রিয়াজ শাবনুরের যেমন সব সিনেমাগুলো ওরকম সুপার ডুপার হিট হয়নি, তো ঠিক তেমনি এই ফিল্মটাও কিন্তু অতটাও সাকসেসফুল ছিল না। এবার আমরা চলে যাব তাদের পরবর্তী সিনেমাতে। তো শাবনুরের পরবর্তী সিনেমা আসলো 5 সেপ্টেম্বর 2003 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত, সিনেমার নাম নয়ন ভরা জল। শাকিব খান শাবনুরের, এটা হচ্ছে বলিউডের হামারে দিল আপকে পাসে, ওই সিনেমারই নকল আপনি বলতে পারেন, নকল গল্পের, যেটাতে অনিল কাপুর ঐশ্বরীয় ছিল। দুর্ধর্ষ রকমের পারফরমেন্স দিয়েছিল এই ছবিতে শাবনুর, ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স। একটা মেয়ে রেপ হয় কি হয় না সেটা নিয়ে সমাজের লোকের দৃষ্টিভঙ্গি এবং কীভাবে তার লাইফ লিড করতে হয় এটা নিয়ে টানটার উত্তেজনাপূর্ণ। এখানে শাহানুর ছিল, রাজীব ছিল, একটা হিউজ মাল্টিকার সুচরিতা ছিল, নয়ন ভরা জল। এই সিনেমার গানগুলো এতটা জনপ্রিয়তা পায় যে, অবিশ্বাস্য লেভেলের জনপ্রিয়তা পায় যে, আমি তোমার প্রেমে রাজ হয়ে গেছি পাগল, কাছে থেকে দূরে গেলে দেখি নয়ন ভরা জল, বা সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণ এসে সেও পুড়ে যায়, এমনও মানুষ আছে যার দুঃখ না পুড়ায়। বা এই ছবির আরও যে গানগুলো ছিল যে, ভালোবাসায় বুকে বেঁধেছে বাসা, পূর্ণ হয়েছে আশা, তুমি এ দুটি নয়নে চাও ফিরে যাও, প্রত্যেকটা গান ছিল তুমুল জনপ্রিয়। এবং এই ছবিটাও কিন্তু বক্স অফিসে ক্লিক করে না ওইভাবে, এটাও কিন্তু বক্স অফিসে সেমি হিট ছিল বা এভারেজ ছিল। এবার আমরা চলে যাবো তার পরবর্তী সিনেমাতে, এটা 26 নভেম্বর 2003 পবিত্র ঈদুল ফিতরে আসলো, মনোহর খোকন পরিচালিত, শাকিব খানের সঙ্গে শাবনুরের আরও একটা সিনেমা, যে সিনেমার নাম প্রেম সংঘাত। এবং মাথায় পাকড়ি পরে বউ হয়ে আসবে, বড় হয়ে আসবো তোমার বাড়ি, এরকম শিরোনামের তো গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। সিনেমার মেকিং বেশ ভালো ছিল, সিনেমাটা বেশ ভালো ছিল বলা যায়। এবং এই ছবিটা যদি আপনি যদি বলেন যে এই ছবিটার শাকিব খান শাবনুর, এটা ডেফিনেটলি হিট ফিল্ম ছিল, বাট বড়ো ধরনের ব্লকবাস্টার না হলেও এটা কিন্তু বক্স অফিসে হিট হয়ে যায় এটা। এবার আমরা চলে যাবো লাস্ট, একই পবিত্র ঈদুল ফিতরে আজাদি আসমত ফিরোজ পরিচালিত বউ শাশুড়ির যুদ্ধ, সিনেমার মধ্যে দিয়ে ফেরদৌস এবং শাবনুর স্ক্রিনে আসলো। রিনা খান ছিল মায়ের ক্যারেক্টার, এবং যে সিনেমা ভাই, একটা দুর্দান্ত রকমের একটা ব্যাপার ছিল স্ক্রিনে, একটা অন্যরকম একটা ভাইব ছিল। বউ শাশুড়ি একে অন্যকে স্ক্রিনে কাউন্টার দিচ্ছে, একে অন্যকে নিয়ে আসলে কী হতে যাচ্ছে স্ক্রিনে, এটা অডিয়েন্সদের কিন্তু এটা নিয়ে কিন্তু একটা তীব্র একটা চাহিদা ছিল যে বউ শাশুড়ির যুদ্ধে কে জয়ী হবে। পাশাপাশি সিনেমার যে গানগুলো ছিল দুর্দান্ত জনপ্রিয়, এবং এটা কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট। এবং ওইবার ঈদের সবচেয়ে বেশি বিজনেস দশ সিনেমা কিন্তু ছিল বউ এবং শাশুড়ির যুদ্ধ। তো এক্স্যাক্টলি মানে এইটা হচ্ছে আমার ফিলোসফিতে 2003 সালে শাবনুর ফিল্মগ্রাফ নিয়ে স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সব দিয়ে সবাই ফিল্ম স্পেশাল সঙ্গে থাকবেন।